হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এস বি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম। তো এখন বাজে 7:10, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজ হলো মঙ্গলবার, তো সকালবেলা কোনো ব্লগ করতে পারিনি, মানে প্রত্যেক দিন না এক রুটিনে তো চলি, মানে এই টাইমে সকাল সকাল রান্না করতে লাগে, তোমাদের দাদাভাইকে খাবার দিতে লাগে, একটা টাইমে সব কাজ শেষ হয়ে যায়। তো মঙ্গলবার দিন আমার টাইমটা আর থাকে না, টাইম মতো আর কোনো কাজ হয় না, কারণ তোমাদের দাদা ভাইয়ের মঙ্গলবার দিন দোকানটা বন্ধ থাকে, তো সেই জন্য কাজের কোনো তাড়াহুড়ো থাকে না। ঘুম থেকে লেট করে উঠি, তারপর চা টিফিন করা, একটু বসি, মানে অন্য দিন তো আর এইটা করার আর সুযোগ পাই না, একটু বসে থাকার, তাড়াহুড়ো করে করতে লাগে টাইমের আগে। আবার 9:30-10টার মধ্যে চলে যাবে, খেয়ে 9:30-এর মধ্যে চলে যাবে, তো একটা সকাল সকাল তো বুঝতে পারছো কেমন তাড়াহুড়ো থাকে। তো মঙ্গলবার দিনটা হলো ফ্রি টাইম, তো সেদিন একটু মানে কি বলবো, আস্তে ধীরে কাজ করলো, কোনো কিছু হয় না। তো সকালে টিফিন করলাম, তারপর একটু বসে কথা বললাম, তারপর গিয়ে রান্না বসালাম। তাই আর সকালবেলা আজকে কোনো ব্লগ করতে পারিনি, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দিই। তো তারপর রান্না হলো, তো তারপরে তারপর কিছু কাপড় ভিজিয়েছিলাম, তোমাদের দাদাভাই কাপড়গুলো ধুয়ে দিল। তো তোমাদের দাদাভাই না বাড়িতে থাকলে আমার খুব হেল্প হয়, মানে যেদিন মঙ্গলবার দিন বাড়িতে থাকে তো তো অনেকটা কাজ না ও আমাকে করে দেয়, এমনিতেই তো করতে পারে না, মানে একটা টাইমে দোকানে যেতে লাগে করতে পারে না, কিন্তু মঙ্গলবার দিন অনেকগুলো কাজ আমাকে ও করে দেয়, মানে যে সময় বাড়িতে থাকবে তখনই ও করে দেবে। তো কাপড়গুলো, সোয়েটার, গেঞ্জি, প্যান্ট ওগুলো ও ধুয়ে নিয়েছে, আমি ধুতাম না হলে, তো ধুয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, ও শুয়েছিল, আমি শুইনি, আমি একটু তোমাদের ভিডিও দেখেছিলাম, তো তারপর উঠে প্রার্থনা করলাম, তো তারপর একটু টিভি দেখেছি, আর এখন সন্ধ্যার টিফিন করেছিলাম, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি, এটা টিফিন করলাম। আর জানো তো আজকে রাত্রিবেলায়ও মানে রান্নাও করতে লাগবো, সকালে যা রান্না করেছি তা শেষ হয়ে গেছে সকাল দুপুরে, তো এখন ভাতটা তো করতে লাগবে, এটা প্রত্যেক দিন লাগে ভাতটা, তো একটা সবজিও করতে লাগবে, তো একটু পরে গিয়ে রান্নাটা বসাবো। আর তোমার দাদা ভাই একটু বেরিয়েছে, আর আমি এখন তোমাদের সাথে বসে বসে কথা বলছি, তো এতক্ষণ আমার শাশুড়ি মা আর আমি মিলে সিরিয়াল দেখছিলাম, না হলে ব্লগটা একটু আগে থেকে শুরু করতাম, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দিই। আর কি জানো তো, সাবস্ক্রাইব তো বাড়ছে না, এটা কতদিন আগেও তোমাদের বলেছিলাম, এটার কথা বাদই দাও, ওয়াচ টাইম না, মানে প্রতিদিন তো ভিডিও ছাড়ার সাথে সাথে মানে ভিডিও দেখলে ওয়াচ টাইমটা বাড়ে আমি জানি, কিন্তু এখন দেখছি 2-3 দিন ধরে ওয়াচ টাইমটা আমার কমছে, এটাই বুঝছি না যে সবাই আমার ভিডিও দেখছে আবার ওয়াচ টাইমটা কেন কমছে। এটা আগে কিন্তু কোনোদিনও এরকম হয়নি আমার সাথে, মানে ভিডিও মানে ভিডিও যতজনে দেখে না সে হারে ওয়াচ টাইমটা হচ্ছে না, তো এটা তো আমরা জানি যে কেন এরকম হচ্ছে না, মানে ভিডিওটা সবটা না দেখার জন্য এরকম ওয়াচ টাইমটা ঠিক মতো হচ্ছে না, এটা সবার সাথেই হচ্ছে, কিন্তু আমার তো এখন মানে যতটুকু বাড়তো এখন দেখছি কমছে, প্রত্যেক দিন কমছে, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তোমরা জেনে থাকলে যে কেন এমন হচ্ছে, ওয়াচ টাইমটা কেন কমে যাচ্ছে। তো একটু বাদে রান্নাটা বসাবো, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। দেখো এখন চলে আসলাম রান্না করে, আর এখন না বাইরে গিয়েছিলাম, আর দেখছি বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, মানে অতটা বেশিও না আবার অত হালকাও না, ভালো বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিটা হলে বুঝো কীরকম ঠান্ডাটা দেবে। তারপরে তো হাওয়া দিচ্ছে, হাওয়াটার জন্য দেখবে দুপুরবেলাও একটা হাওয়া দেবে, এখন আবার দেখছি হাওয়া দিচ্ছে, হাওয়াটার জন্য কিন্তু আরও ঠান্ডাটা বেশি লাগে, পুরো কাঁপিয়ে ঠান্ডা পড়বে আজকে। আর তোমাদের দাদা ভাইয়া না এখনও আসেনি, তো চলে আসলে ভালো হয়, কারণ বৃষ্টি ভিজলে তো সর্দি কাশি হয়ে যাবে, কিছুদিন আগে একবার আমারও হয়েছিল, আর এখন তো ঘরে ঘরে একটা সর্দি কাশি লেগেই আছে। তো এখন না আগে আলুটা কেটে নেব, আর রুটি তো গোল করা আছেই, দেখো ফ্রিজ থেকে এখন বের করে নিলাম,
এইভাবে করলে না কাজটাও কমে যায় আর ভালোও লাগে, না হলে তো এখন কাই করে তারপর আবার মাখতে লাগতো, অনেকক্ষণ তো মাখতেও লাগে, মাখাটা ভালো না হলে তো আবার রুটিগুলো নরমও হয় না। শীতকালে যত কাজ কমিয়ে রাখা যায় ততই ভালো। তখন রুটিটা পরে করে নেব, কারণ শুধু সেকে আর বেলে সেকে নেব। দেখুন আলুটা কেটে নেব, আলুটা একদিকে ভেজে নেব আর একদিকে রুটিটা করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখন আলু ভাজিটা বসিয়ে দিলাম আর একদিকে রুটিগুলিও সেকে নেব। তো রুটি করা আমার কমপ্লিট, বলতে রুটিগুলো বেলা কমপ্লিট, এখন সেকে নেব। তো রুটিগুলো সেকে আলু ভাজিটা করে তারপর বসে পড়বো খেতে। আর এই দেখো এখন আমরা খেতেও বসে পড়লাম, রুটি আলু ভাজি পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো এখন খেয়ে দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে রাখবো। আমি তো জানোই যে রান্নাঘরের কাজ আমি রাত্রিবেলায় পরিষ্কার করে রেখে দিই, তো করে এখন দেখো এই ঘরে চলে আসলাম। তো এখন চুলটাকে আশ্রিয়ে নিচ্ছি, না হলে না পরের দিন সকালে দেখবে চুলগুলো আসতে খুব কষ্ট হয়, তো তাই আমি আশ্রিয়ে বেঁধে তারপরে ঘুমোতে যাই। আর এখন জানো তো কী একটা চুল উঠছে, সবার একটা সমস্যা, সবার মুখে মুখে শুনছি সবারই নাকি চুল উঠে, আমারও খুব চুল উঠছে। তো এখন খুশকিটা দূর হয়েছে, একদিন তো ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কীভাবে খুশকি দূর করি, তো এখন খুশকিটা কমে গেছে, তবু চুল উঠছে। তো এখন দেখো চুল বাঁধা কমপ্লিট, তো এখন শুয়ে থাকবো। তো তোমাদের সাথে আবার কাল সকালে কথা হচ্ছে, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, তো ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে ইষ্টিপিতি করলাম, তারপর হাত মুখ ধুলাম, ধুয়ে বিছানাটা গুছালাম। তো এখন আসলাম রান্না করে, তো এসে দেখো এখন এখানে চা বসিয়ে দিলাম, তো চা আর হলদি সবে, আর এখানে দেখো গরম জল নিয়ে নিলাম তোমাদের দাদাবার জন্য আর আমার জন্য। তো এখন গরম জল খাবো, তারপর টিফিন করে তারপর রান্নাটা বসাবো। তো চিকেন আছে, চিকেন রান্না করবো আজকে, চিকেন আর ভাত হবে, আর তোমাদের দাদাভাই তো রুটি খাবে, দুপুরে রুটি হবে। আজকে দেখছি সকাল সকালেই রোদ দিয়ে দিয়েছে, কালকের কাপড়গুলোও মেলে দিয়েছি। তো ব্লগটা তো কাল রাত্রিবেলায় শেষ করিনি, তাই ভাবলাম এখন ব্লগটা শেষ করে দেব। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই, কাল একটি নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।